This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ফের উত্তপ্ত মণিপুর। মণিপুরে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু এক মহিলার। ইম্ফলে একটি স্কুলের বাইরে টার্গেট করে খুন করা হয় মহিলাকে। উত্তপ্ত পরিস্থিতির কথা মাথায় রেখে এখনও ইন্টারনেট বন্ধের সিদ্ধান্ত বহাল রাখল সুপ্রিম কোর্ট। গোষ্ঠী সংঘর্ষে ফের উত্তপ্ত মণিপুর। মুখ্যমন্ত্রী এন বীরেন সিং এর নির্দেশে 5 জুলাই থেকে মণিপুরে খুলেছে স্কুল। তবে স্কুল খোলার একদিনের মাথায় গুলি চলল এই ছোট্ট পাহাড়ি রাজ্যে। এবার রাজধানী ইম্ফলে একটি স্কুলের বাইরে দুষ্কৃতীদের গুলিতে প্রাণ হারালেন এক মহিলা। জানা গিয়েছে ইম্ফলের শিশু শিক্ষা নিকেতন নামে একটি স্কুলের বাইরে ওই মহিলাকে টার্গেট করে খুন করে অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীরা। মহিলার পরিচয় জানা যায়নি। গত 2.5 মাস ধরে মণিপুরে হিংসা নিয়ে বিস্তর জলঘোলা হয়েছে দেশের রাজনীতিতে। সম্প্রতি কংগ্রেস নেতা রাহুল গান্ধীও শরণার্থী শিবির পরিদর্শন করে গিয়েছেন মণিপুরে। তখনও অব্যাহত সংঘর্ষের ছবি। তবে এখনও পর্যন্ত মণিপুরে হিংসা নিয়ে নির্বাক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জাতিগত হিংসায় বিধ্বস্ত মণিপুরে বন্ধ ইন্টারনেট পরিষেবা। ঘন ঘন ইন্টারনেট সংযোগ বন্ধ করার বিরোধিতা করে সেই পরিষেবা চালু করার দাবি নিয়ে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেন মণিপুরের 2 বাসিন্দা। দায়ের হওয়া সেই আবেদন বৃহস্পতিবার খারিজ করে দিয়েছে দেশের শীর্ষ আদালত। তবে আবেদন খারিজ করলেও আবেদনকারীদের হাইকোর্টে দ্বারস্থ হওয়ার পথ খোলা রেখেছে সুপ্রিম কোর্ট। ব্যুরো রিপোর্ট, আর প্লাস নিউজ।